এই হাদিস শোনার পরে আর কখনো বিড়ি সিগারেট গুলজাত দালা বা হেরোইন খাবেন না আপনি কি হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার চাচাতো ভাই প্রখ্যাত রাইসুল মুফাসসিরিন তিনি বলছেন যে আল খামরু উম্মুল ফাওয়াহিশ মদ হলো সকল মাদকতা সকল অন্যায়ের জননী মদ মাদকতা নেশাদার দ্রব্য মানে বিড়ি সিগারেট গুল জর্দা আলাপাতা হেরোইন বাবা ইয়াবা ফেন্সিডিল সব যত প্রকারের মদ নেশাদার দ্রব্য আছে এগুলো সবই কি মদ না এগুলো সবই মদ আর এই মদ হলো সকল পাপের জননী জননী মানে যে সন্তান প্রসব করে মা সন্তান প্রসব করে সন্তান জন্ম দেয় তাই না তার মানে কি জননী বলতে এখানে বোঝানো হয়েছে যে মদ খায় যে বিড়ি সিগারেট গুল জর্দা আলাপাতা হেরোইন খায় সে আরো অন্যান্য সকল পাপের জন্ম দেয় অন্যান্য সকল পাপ সৃষ্টি করে অন্যান্য সকল পাপের ফ্যাক্টরি অন্যান্য সকল পাপের সে কারখানা খুলে বসে আছে তারপরের বাক্য ও আকবারুল কাবায়রে এবং এটা কাবিরা গুনাহের অন্যতম কাবিরা গুনাহ সবচেয়ে কাবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা তারপরে সুদ খাওয়া তারপরে মাতা পিতার গালিগালাজ করা তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া এরকম অনেকগুলো কাবিরা গুনাহ আছে এই সিগারেট খাওয়া তার মধ্যে একটি অন্যতম কাবিরা গুনাহ বিড়ি খাওয়া মদ খাওয়া বিড়ি সিগারেট গুল জব্দ আলাপাতা হিরোইন ইয়াবা ট্যাবলেট পেন্সিল যেগুলো আছে সবই কাবিরা গুনাহের অন্যতম তারপরের বাক্য অত্যন্ত জটিল এবং ভয়াবহ আল্লাহ বলছেন ফামান শারিবাহা যে ব্যক্তি এটা পান করবে এটা খাবে ওয়াকালা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি সে জন্য তার নিজের মায়ের সাথে সহবাসে লিপ্ত হলো নিজের ফুপুর সাথে সহবাসে লিপ্ত হলো নিজের খালার সাথে সহবাসে লিপ্ত হলো আউযুবিল্লাহ এই হাদিস শুনেছেন কখনো যদি আপনার আমার ভিতরে সামান্য পরিমাণ তিল পরিমাণ ইমান থাকে এই হাদিস শোনার পরে কি কেউ এই ইমান যদি থাকে এই হাদিস শোনার পরে কেউ বিড়ি সিগারেট খাবে আর ভাই নিজের মা জন্মদাতা মা এই হাদিসটা বলেছিলাম গোপালগঞ্জের একটি মসজিদে